মিনিমাম সাপোর্ট প্রাইসটা কি? এমএসপি ইজ আ পার্ট অফ ইন্ডিয়াস এগ্রিকালচারাল প্রাইস পলিসি। এমএসপি ইজ দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য গভর্নমেন্ট পারচেসেস ক্রপস ফ্রম দ্য ফার্মার্স। সরকার কৃষকদের থেকে যে দামে কেনে ফসল সেটাকেই বলা হয় মিনিমাম সাপোর্ট প্রাইস। MSP is the guaranteed minimum food floor price. MSP হচ্ছে একটা floor price, যার নিচে আর মানে দেবে না, গভর্নমেন্ট ওই দামই কিনবে, একটা আগে থেকে বলে দেয়। That farmers must get from the government in case the market price of the crops fall below the MSP. তাহলে MSP এর নিচে যদি দাম চলে যায় তখন গভর্নমেন্ট মানে কৃষকদের কাছ থেকে MSP তে জিনিসপত্র কিনে, যাতে কৃষকদের লস না হয়। The rationale behind MSP is to support the farmers from excess fall in the crop price. আমরা আগেই আলোচনা করেছি, যদি excessively fall করে যায় crop price, সেক্ষেত্রে কৃষক যাতে মার না খায় সেই জন্য MSP টা দেওয়া থাকে। The MSP for various crops is announced by the central government at the beginning of the every crop season on the recommendation of CSCP. তাহলে CSCP সংস্থাটার রেকমেন্ডেশনে সরকার প্রত্যেকটা ক্রপ সিজনের শুরুতেই, মানে চাষের পরে কিন্তু ঘোষণা করে না, দ্রব্য চাষ করার আগেই MSP ঘোষণা করে। দ্য MSP ইজ আ ফিক্সড অ্যাসিওরড প্রাইস দ্যাট ফার্মার্স গেটস ইন কেস প্রাইস ফল হেভিলি ডিউ টু দ্য বাম্পার হারভেস্ট। যাই হোক, যদি অতিরিক্ত পরিমাণ চাষ হয়ে যায় কোনো দ্রব্য, সেক্ষেত্রে সেই জিনিসটা ডিমান্ডের থেকেও বেশি যদি কোনো দ্রব্য প্রডিউসড হয়ে যায় তখন কি হয়, জিনিসটার দাম কমে যায়। কমতে কমতে এমন কমে গেল, দেখা যাচ্ছে চাষের যে উৎপাদন খরচ তার থেকেও কমে গেছে, সেক্ষেত্রে তখন কৃষকদের কাছ থেকে MSP তে সরকার ওই ফসলগুলো কিনে থাকে। MSP ইন আ সেন্স ওয়ার্ক অ্যাজ অ্যান ইন্স্যুরেন্স পলিসি ফর দ্য ফার্মার্স টু সেভ দেম ফ্রম প্রাইস ফল। তো MSP এক ধরনের ইন্স্যুরেন্সের মতোই, ঠিক আছে? ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেমন যখন বিপদের ক্ষেত্রে আমরা টাকা পাই, ঠিক সেরকমই চাষিরাও বিপদে পড়লে যখন দাম অতিরিক্ত কমে যায় তখন এই MSP টা তাদের একটা ইন্স্যুরেন্সের মতো কাজ করে। The most important aim of the MSP policy is to save the Indian farmer from making distressed sales. ঠিক আছে, যাতে লসে বিক্রি না করতে হয় সেটাকে থেকে কৃষকদের বাঁচানোই হচ্ছে এর মূল উদ্দেশ্য। ইন দ্য ইভেন্ট অফ গ্লাট অ্যান্ড বাম্পার হারভেস্ট হোয়েন মার্কেট প্রাইসেস ফল বিলো দ্য অ্যানাউন্স MSP, দ্য গভর্নমেন্ট থ্রু ইটস এজেন্সিস বাইজ দ্য এন্টায়ার স্টক অফার্ড বাই দ্য ফার্মার্স অ্যাট দ্য MSP। তাহলে যখন এরকম অবস্থা তৈরি হয় যে অতিরিক্ত হারভেস্ট হয়ে যায়, অতিরিক্ত চাষ হয়ে যায়, কোনো দ্রব্য ফলন হয়ে যায়, তখন যদি দামটা পড়ে যায় MSP-র নিচে তখন গভর্নমেন্ট চাষিদের কাছ থেকে সেই দ্রব্যগুলো MSP তে কিনে নেয়। MSP ইজ কারেন্টলি অ্যানাউন্সড ফর 24 কমোডিটিস। বর্তমানে 24টা আইটেমের উপরে MSP দেয় সরকার, ঠিক আছে? 24টা খাদ্যশস্যের উপরে, তার মধ্যে কি কি আছে, 7টা আছে প্যাডি, হুইট, ধান, গম, জোয়ার, বাজরা, বার্লি, মেজ অ্যান্ড রাগি। 5টা পালসেস আছে, গ্রাম, অড়হর, মুগ, উড়াদ আর লেন্টিল। 8 অয়েল সিড আছে, গ্রাউন্ড নাট, মাস্টার্ড, তোরিয়া, সোয়াবিন, সানফ্লাওয়ার, সিয়ামাম, নাইগার সিড অ্যান্ড স্যাফ্লাওয়ার সিড। আর ক্যাশ ক্রপস আছে কিছু, র কটন, ঠিক আছে, কোপরা, র জুট, ভার্জিনিয়া, ফ্লু কার্প, টোবাকো ইত্যাদির ক্ষেত্রে কিন্তু MSP ঘোষিত হয়, ঠিক আছে? এর মধ্যে এই 24টা দ্রব্যের ক্ষেত্রে সরকার MSP ঘোষণা করে। তা আমরা দেখতে পেলাম টি কপি কিন্তু নেই, তো পরীক্ষা আসতে পারে এর মধ্যে কোনটা MSP, কোনটাতে MSP ঘোষণা করে না সরকার, ঠিক আছে? MSP-র মধ্যে পড়ে না, সেক্ষেত্রে টি কপি কিন্তু আসতে পারে, যে কপি কিন্তু এর মধ্যে নেই, টি আর কপির ক্ষেত্রে কিন্তু MSP দেয় না সরকার। মার্কেট ইন্টারভেনশন স্কিম, এরপরে আর একটা নতুন আর একটা স্কিম দেখবো MSP-র পরে, মার্কেট ইন্টারভেনশন স্কিম। সিমিলার টু MSP দেয়ার ইজ আ মার্কেট ইন্টারভেনশন স্কিম MIS, হুইচ ইজ ইমপ্লিমেন্টেড অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য স্টেট গভর্নমেন্টস ফর প্রোকিওরমেন্ট অফ দ্য পেরিশেবল অ্যান্ড হর্টিকালচারাল কমোডিটিস ইন দ্য ইভেন্ট অফ ফল ইন মার্কেট প্রাইস। তো এখানে কি কি দ্রব্য আছে, পেরিশেবল, যেগুলো তাড়াতাড়ি পচে যায়, ঠিক আছে, এবং হর্টিকালচার কমোডিটিস, ফল ফুল ইত্যাদির ক্ষেত্রে MSP-র মধ্যে না, ওটার জন্য MIS বলে একটা স্কিম আছে, যেটা কোনো স্টেট গভর্নমেন্ট যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে যে এই এই দ্রব্যের ক্ষেত্রেও এরকম MSP-র মতো মানে দাম নির্ধারিত করে দেওয়া হোক, সেক্ষেত্রে সরকার করে থাকে, ঠিক আছে? MIS দ্য স্কিম ইজ ইমপ্লিমেন্টেড হোয়েন দেয়ার ইজ অ্যাট লিস্ট 10% ইনক্রিজ ইন প্রোডাকশন
যদি কোনো দ্রব্যের কোনো হর্টিকালচার প্রোডাক্টের মানে যদি প্রোডাকশন 10% বেশি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু এই স্কিমটা ইমপ্লিমেন্ট করা হয়। 10% ডিক্রিজ ইন দ্য রুলিং রেটস ওভার দ্য প্রিভিয়াস নর্মাল ইয়ার। প্রপোজাল অফ MIS ইজ অ্যাপ্রুভড অন দ্য স্পেসিফিক রিকোয়েস্ট অফ স্টেট ইউটি গভর্নমেন্ট, এবং ইফ দ্য স্টেট ইউটি গভর্নমেন্ট ইজ রেডি টু বিয়ার 50% লস, 25% ইন কেস অফ নর্থ ইস্টার্ন স্টেটস, ঠিক আছে, ইফ এনি ইনকার্ড অন ইটস ইমপ্লিমেন্টেশন, তাহলে ইমপ্লিমেন্ট করে থাকে আন্ডার MIS, এবং 50% লসটা সেই গভর্নমেন্টকেও নিতে হয়, স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরিকে, পুরোটা সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় না, যে স্টেটে হয়েছে এই ব্যাপারটা সেই স্টেটের গভর্নমেন্টকেও কিন্তু 50% লস ভাগিদার হতে হয়। আন্ডার MIS ফান্ডস আর নট অ্যালোকেটেড টু দ্য স্টেটস, এখানে স্টেটসকে ডাইরেক্ট টাকা দেওয়া হয় না, ইনস্টেড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট শেয়ার অব লসেস অ্যাজ পার দ্য গাইডলাইন্স অফ MIS ইজ রিলিজড টু দ্য স্টেট গভর্নমেন্টস ফর হুইচ MIS হ্যাজ বিন অ্যাপ্রুভ বেসড অন স্পেসিফিক প্রপোজাল রিসিভ ফ্রম দেম। তাহলে এখানে স্টেটকে টাকা দেওয়া হচ্ছে না, কি করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেটের তো একটা লস হচ্ছিল কারণ অতিরিক্ত প্রোডাকশন হয়ে গেছে, সেটাকে স্টেট কিনে নিচ্ছে চাষিদের কাছ থেকে, স্টেট নিয়ে কি করবে, ওটা পেরিশেবল জিনিস পচে যাবে, নিয়ে তো কোনো লাভ নেই, চাষিদেরকে টাকা দিয়ে চাষিদেরকে বাঁচাচ্ছে। তো এক্ষেত্রে স্টেট গভর্নমেন্টে যদি 100 টাকা যায়, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 50% ভাগিদার নিল, সে 50 টাকা দিল, স্টেট গভর্নমেন্টকে দিল না, বললো আমার 50 টাকা, আমিও 50 টাকার জিনিস কিনে নিচ্ছি, স্টেট গভর্নমেন্ট 50 কিনলো, সেন্ট্রাল গভর্নমেন্ট 50 কিনলো 50 টাকার জিনিস। এইভাবে কিন্তু MIS টা হয়ে থাকে, এমন নয় যে স্টেট গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টও চাষিদের কাছ থেকে 50 টাকার জিনিস কিনে নিল, এইভাবে সাপোর্টটা দিয়ে থাকে কৃষকদেরকে MIS এর মাধ্যমে। এরপরে আরেকটা হয় প্রাইস সাপোর্ট স্কিম, দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশন ইমপ্লিমেন্টস দ্য PSS, এই ডিপার্টমেন্টটা করে থাকে, PSS বা প্রাইস সাপোর্ট স্কিমটা ইমপ্লিমেন্ট করে থাকে ফর প্রোকিউরমেন্ট অফ অয়েল সিড পালসেস কটন থ্রু ন্যাফেড। ন্যাফেড বলে একটা সংস্থা আছে, সেই সংস্থার মাধ্যমে এই স্কিমটা করে থাকে প্রাইস সাপোর্ট স্কিমটা, হুইচ ইজ দ্য সেন্ট্রাল নোডাল এজেন্সি, এবং এর করার জন্য নোডাল এজেন্সি হচ্ছে ন্যাফেড সংস্থাটি, অ্যাট দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস ডিক্লেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট। এক্ষেত্রে বিভিন্ন রকম অয়েল সিড পালসের এবং কটনের ক্ষেত্রে এই স্কিমটা হয়ে থাকে। ন্যাফেড আন্ডারটেক্স প্রোকিউরমেন্ট অ্যাজ অ্যান ওয়েন প্রাইসেস ফল বিলো দ্য MSP, তো এইসব দ্রব্যের ক্ষেত্রে যখন MSP নিচে চলে যায় তখন ন্যাফেড এই প্রোকিউরমেন্টটা করে থাকে। প্রোকিউরমেন্ট আন্ডার PSS ইজ কন্টিনিউড টিল প্রাইসেস স্টেবিলাইজ অ্যাট অর অ্যাভাব দ্য MSP, তাহলে জিনিসের মানে অতিরিক্ত পরিমাণ প্রোডাকশন হয়ে গেলে তখন কি হয়, ডিমান্ডটা কমে যায়, তো সেই জিনিসটা যদি তুলে নেওয়া যায়, সাপ্লাইটা কমিয়ে দেওয়া যায়, তখন কি ডিমান্ডটা লেভেল হয়ে যায়, স্টেবল হয়ে যায়, সেই স্টেবিলিটি অফ দি ন্যাপেড এই প্রোকিউরমেন্ট বা তুলে নেওয়াটা চালাতে থাকে। লসেস ইফ এনি ইনকার্ড বাই ন্যাপেড ইজ আন্ডারটেকিং MSP অপারেশন আর রিইম্বার্সড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তো এক্ষেত্রে ন্যাপেডের যা লস হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিইম্বার্স করে দেয়, মানে সেই টাকাটা দিয়ে দেয়। প্রফিট ইফ এনি আর্নড ইন আন্ডারটেকিং MSP অপারেশন ইজ ক্রেডিটেড টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং যদি যে দ্রব্যটা ন্যাফেড তুলে নিল তার থেকে সেটা বিক্রি করে যে ন্যাফেডের যদি কোনো প্রফিট হয় সেই প্রফিটটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হয়, তাহলে প্রফিট হলে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় ন্যাফেডের, আর ন্যাফেডে যদি লস হয় সেই লসটা পূরণ করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এরপরে আমরা একটা ওয়ার্ড জেনেছিলাম বাফার স্টক, হোয়াট ইজ বাফার স্টক, বাফার স্টক ইজ অ্যানাদার মেন ইনস্ট্রুমেন্ট অফ এগ্রিকালচার পলিসি ইন ইন্ডিয়া, এই এগ্রিকালচার প্রাইসিং এর ক্ষেত্রে বাফার স্টক একটা অন্যতম ইনস্ট্রুমেন্ট। ইন্ডিয়া হ্যাজ এ পলিসি অফ মেনটেনিং আ মিনিমাম রিজার্ভ অফ ফুড গ্রেনস অনলি ফর হুইট অ্যান্ড রাইস সো দ্যাট ফুড ইজ অ্যাভেলেবল থ্রু আউট দ্য কান্ট্রি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস রাউন্ড দ্য ইয়ার। তাহলে ইন্ডিয়া একটা পলিসি নেয় প্রত্যেক বছরই যে কিছু পরিমাণ ধান এবং গম তারা সেভ করে রাখে ভবিষ্যতের জন্য, যদি কোনো কারণে খাদ্যশস্যের ঘাটতি দেখা যায় তখন কি হবে, অন্তত সেই যেগুলো স্টক করে রেখেছে সেই স্টক থেকে মানুষকে পাবলিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে দিয়ে সেই খাদ্যদ্রব্যের চাহিদাটা মেটানো যাবে। সেই জন্য প্রত্যেক বছরই কি করে ইন্ডিয়া ফুড গ্রেনস মানে হচ্ছে ধান এবং গম স্টক করে রাখে। দ্য মেন সাপ্লাই ফ্রম দ্য গভর্নমেন্টস বাফার স্টক গোস টু দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওই যে স্টকটা ওটাকেই বলা হয় বাফার স্টক, এবং তার থেকে কি করে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে পাঠায়, ঠিক আছে, নাও TPDS, এখন নাম হচ্ছে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে যে রেশন দোকানগুলো আমরা যে রেশনটা পাই সেখানে পাঠায় ওই বাফার স্টক থেকে সরকার। And at times goes to the open market to check the rising prices if needed.
তাহলে যদি কোনো জিনিসের দাম বৃদ্ধি পায় অকারণে, স্টক করে রাখে কেউ, যদি কোনো প্রাইভেট সেক্টর, আমরা জানি কিছু মানে লকডাউনে সময় কি হয়েছিল, আলুর দাম অতিরিক্ত বেড়ে যায় বা পেঁয়াজের দামও বেড়ে গেছিল একবার প্রচুর পরিমাণে। এবার তার কারণ কি হয়েছিল, তার কারণটা হচ্ছে যে পেঁয়াজ আলু এরা হচ্ছে ভীষণ যারা বড় লোক যাদের কোল্ড স্টোরেজ আছে তারা কিনে নেয় খুব কম দামে কৃষকদের কাছ থেকে যখন উৎপাদন হয়, নিয়ে তারা ওখানে হোর্ডিং করে রাখে, জমিয়ে রাখে, এবং জমানোর ফলে কি হয় মার্কেটে পেঁয়াজ আলুর তারা কি করছে কিনে নিয়ে এক জায়গায় বন্ধ করে রাখছে। এর ফলে আমরা যখন ডিমান্ড করছি আমরা কিন্তু সেই পেঁয়াজ আলু পাচ্ছি না মার্কেটে, তাহলে মার্কেটে কি হলো, একটা উৎপাদন হয়েছে কিন্তু উৎপাদনটা কিনে নিয়ে অসাধু ব্যবসায়ীরা জমিয়ে রেখেছে, এর ফলে মাসে একটা মার্কেটে একটা কৃত্রিম শর্টেজ তৈরি হলো, আর্টিফিশিয়াল শর্টেজ। এবং সেই শর্টেজের জন্য আমরা কি গিয়ে পেঁয়াজের এত ডিমান্ড আছে মানুষের মধ্যে কিন্তু পেঁয়াজ তারা পাচ্ছে না, এর ফলে কি হবে পেঁয়াজের দাম বেড়ে যাবে অটোমেটিক্যালি। কোনো জিনিসের ডিমান্ড যদি বেড়ে যায় তার যদি প্রোডাকশন কমে যায় তাহলে আমরা তখন কি জানি, তখন তৈরি হয় কি সাপ্লাই কমে গেলে তখন ডিমান্ড পুল ইনফ্লেশন তৈরি হয়, তো ওই ডিমান্ড পুল ইনফ্লেশনের ফলে জিনিসটার দাম বৃদ্ধি পাবে। তখন কি করবে ওই স্টক যারা হচ্ছে স্টক করে রেখেছিল প্রাইভেট যারা অসাধু ব্যবসায়ীরা তারা ওইগুলো মার্কেটে আস্তে আস্তে ছাড়ে এবং প্রচুর পরিমাণে মুনাফা লোটে। দেখা যাচ্ছে 10 টাকা কেজিতে পেঁয়াজ সে কিনেছিল আর সে কি বিক্রি করছিল সেই সময় 90 টাকা কেজিতে 100 টাকা কেজিতে, তাহলে এর ফলে কি অনেক গুণ লাভ বেশি করছিল তারা কৃত্রিম একটা শর্টেজ তৈরি করে। সরকার তখন কি করে, তা সরকারেরও স্টক আছে, সরকার কি করবে সেই সময় পেঁয়াজ মার্কেটে দিয়ে দেবে, তাহলে তারা জমিয়ে রেখেছিল তারা ছাড়ছে তাদের উপরে আবার সরকার ছেড়ে দিচ্ছে মার্কেটে, এর ফলে কি পেঁয়াজের সাপ্লাই আরো বেড়ে যাবে। তাহলে বাফার স্টকের মাধ্যমে কিন্তু এগুলো করে থাকে সরকার, বাফার স্টক থেকে পেঁয়াজ মার্কেটে ছেড়ে দিল, দিয়ে কি করলো যে মার্কেটে পেঁয়াজের সাপ্লাই বাড়িয়ে দিল, এর ফলে কি হলো ডিমান্ডটা কমে গেল, মানে ডিমান্ড আর সাপ্লাই সমান হতে লাগলো, এর ফলে ইনফ্লেশনটা কমে গেল। এইভাবেও কিন্তু সরকার বাফার স্টকে ইউজ করে থাকে। এবার বলছে পাবলিক সেক্টর ফুড গ্রেন, পাবলিক সেক্টর ফুড গ্রেন স্টকস আর সিগনিফিকেন্ট সাপোর্ট অফ ইন্ডিয়াস ফুড পলিসি অ্যান্ড ফুড সিকিউরিটি, দে হ্যাভ থ্রি ইম্পর্টেন্ট সোশ্যাল গোলস টু প্রোভাইড স্পেস ফর ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ মিনিমাম সাপোর্ট প্রাইস ফর রাইস অ্যান্ড হুইটস থ্রু প্রোকিউরমেন্ট মেকানিজম। তাহলে যাই হোক পাবলিক, এই যে পাবলিক সেক্টর যে মানে আমাদের সরকার যে ফুড গ্রেনস গুলো আমাদেরকে দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মানে ইন্ডিয়ার ফুড সিকিউরিটি পায়, মানে অনেক মানুষ যারা কিন্তু পুরোপুরি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপরেই ডিপেন্ডেন্ট থাকে দেশের, ঠিক আছে, তারা শুধুমাত্র রেশন থেকে যা পায় সেটা দিয়েই তাদের জীবন চালায়, ঠিক আছে। তো এটা কিন্তু ভারতে ভীষণ একটা গুরুত্বপূর্ণ, এই বাফার স্টকটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট টু মেনটেন প্রাইস স্টেবিলিটি অ্যারাইজিং আউট অফ দ্য ইয়ার টু ইয়ার ফ্লাকচুয়েশন ইন আউটপুট অর এনি আদার এক্সচেঞ্জ। তাহলে বলছে যদি এরকম কোনো প্রাইস স্টেবিলিটি মেনটেন করার জন্য বাফার স্টকের দরকার, আর সোর্স অফ সাপ্লাই ফর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা চালানোর জন্য বাফার স্টক দরকার, ভেরিয়াস আদার স্কিমস টু সাস্টেন ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি পার্টিকুলারলি অফ ইকোনমিক্যালি উইকার সেকশন, এছাড়া বিভিন্ন রকম স্কিম চালানোর জন্য, যেমন হচ্ছে মিড ডে মিল একটা স্কিম, সেটা চালানোর জন্য তুই বাফার স্টকটা দরকার, বাফার স্টক থেকে খাদ্য নিয়ে মিড ডে মিলটা চালানো হচ্ছে। দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ দ্য কি এজেন্সি ফর প্রোকিউরমেন্ট শর্ট স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ফুড গ্রেনস। তাহলে এটা কে করে থাকে, কোন সংস্থা বাফার স্টক করে থাকে, মেনটেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারা খাদ্য দ্রব্য সংগ্রহ করে, খাদ্যশস্য স্টোর করে এবং ডিস্ট্রিবিউট করে। ইন এডিশন টু দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য হুইট অ্যান্ড রাইস আন্ডার দ্য টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, দ্য সেন্ট্রাল পুল ইজ এসেন্সিয়াল টু হ্যাভ সাফিসিয়েন্ট স্টক অফ দিস ইন অর্ডার টু মিট এনি ইমার্জেন্সিস সাচ অ্যাজ ড্রট ফেলিওর্স অফ দ্য ক্রপ অ্যাজ ওয়েল অ্যাজ টু অ্যালো ওপেন মার্কেট ইন্টারভেনশন অফ দ্য প্রাইস। তাহলে এইগুলোর জন্য আগে আমরা বলেছি যে যদি ক্রপ ফেলিওর হয় বা কোনো রকম কোনো খাদ্যের সংকট তৈরি হয় বা মার্কেটে কোনো দ্রব্যের অতিরিক্ত প্রাইস বেড়ে যায় সেক্ষেত্রে এগুলোকে কন্ট্রোল করার জন্য বাফার স্টকের প্রয়োজন। এবার এই যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম শুরু করলো সরকার, তার নিয়েও কিছু ইস্যু তৈরি হয়, মানে তার জন্য অনেক সমস্যা দেশের সৃষ্টি হয়, কি কি তারও কিছু ইস্যু আছে। দ্য পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম মেক্স অ্যাভেলেবল ফিক্সড কোটাস অফ দ্য ফুড গ্রেনস টু পুয়ার হাউসহোল্ডস থ্রু রেশন শপস অ্যাট এ সাবসিডাইজ রেশন প্রাইস কল ইস্যু প্রাইস। তাহলে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে কি করা হয় যে রেশন শপের মাধ্যমে গরিব মানুষদেরকে ফুড গ্রেনস প্রোভাইড করা হয়, ঠিক আছে, এবং যে দামে আমরা রেশন থেকে ফুড গ্রেনস কালেক্ট করি সেই দামটাকে বলা হয় ইস্যু প্রাইস, ঠিক আছে।
ইস্যু প্রাইস, এটা মাথায় রাখতে, এটা পরীক্ষায় এসছে অনেক। ইস্যু প্রাইসটা কি, যে দামে সাবসিডাইজেশন প্রাইস যেটা আমরা কিনি রেশন দোকান থেকে সেটাকে বলা হয় ইস্যু প্রাইস। দ্য অরিজিনাল এম অফ দ্য পিডিএস, পিডিএস এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ওয়াজ টু এস্টাবলিশ প্রাইস প্রাইসেস এন্ড রিমুভ ফ্লাকচুয়েশন ফ্রম দ্য ফুড গ্রেনস মার্কেট। বাট লেটার অন পিডিএস হ্যাজ অ্যাজিউমড দ্য রোল অফ অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট অ্যান্টি পভার্টি প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্ট। তাহলে প্রথমে যখন এই যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা শুরু করা হয়, তখন তার প্রধান উদ্দেশ্য ছিল যে মার্কেটে কোন জিনিসের দাম, মানে ডিমান্ড এবং সাপ্লাইটাকে ঠিক রাখা, বা দামটাকে, ইনফ্লেশনটা না হয় যাতে কোনো দ্রব্যের, সেটাকে করার জন্য পিডিএস সিস্টেম চালু করা হয়। কিন্তু পরবর্তীকালে সেটা সবচেয়ে ইম্পর্টেন্স পায় কিসে, যে গরিব মানুষদেরকে খাদ্যদ্রব্য প্রদান প্রদান করা, এটাই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। প্রথম উদ্দেশ্য ছিল এটা, কিন্তু পরবর্তীকালে পভার্টি অ্যালিভিয়েশন, গরিবী হটানো বা গরিবী হটানো, এটাই প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা পিডিএস সিস্টেম চালু করেছিল। 1960 এর পরে এসিপিসি, এফসিআই ইত্যাদি গঠন করার মাধ্যমে সরকার, ভারত সরকার পিডিএস সিস্টেমটাকে আরো এক্সপ্যান্ড করে। তারপরে 1970 পিডিএস ব্যবস্থাটা বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যবস্থাটা 1970 দশকে কি হয়, ইউনিভার্সাল স্কিমে পরিণত হয় সারা দেশ জুড়ে। 1997 সালে পিডিএস এর মধ্যে একটা ওয়ার্ড যোগ করা হয়, টার্গেটেড, টার্গেটেড পিডিএস, টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে সবাইকে না দিয়ে কিছু মানুষকে টার্গেট, উইকার সেকশন, গরিব মানুষদেরকে, বিপিএল ইত্যাদি ইত্যাদি টার্গেট করে তাদেরকে দেওয়া হতে শুরু করে 1997 সালে একটি পিডিএস। তারপরে 2013 সালে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট হয়, সেই অ্যাক্টের মাধ্যমে আরো পিডিএস ব্যবস্থাকে কি করা হয়, আরো মানে সুবিন্যত করা হয়, এনএফএসএ, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 এর মাধ্যমে। এই ডেট গুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, টিপিডিএস কবে হয়, এনএফএসএ অ্যাক্ট কবে পাশ হয় ইত্যাদি। পিডিএস কিভাবে কাজ করে, পিডিএসটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কিভাবে কাজ করে, দ্য এক্সিস্টিং স্ট্রাকচার অফ দ্য পিডিএস ওয়ার্কস ইন আ কোঅপারেটিভ ফেডারালিস্ট সিস্টেম ইন হুইচ বোথ সেন্টার এন্ড স্টেট শেয়ার দ্য রেসপন্সিবিলিটি। তাহলে পিডিএস এ যে টাকাটা খরচ হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম চালানোর জন্য, সেটা কিন্তু সেন্ট্রাল এবং স্টেট দুটো দুটো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, সেখানে দুজনেই টাকা খরচ করে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল ফর বাইং ফুড গ্রেনস ফ্রম ফার্মার্স অ্যাট এমএসপি। সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ কি, এমএসপি এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে ফুড গ্রেন কিনে নেওয়া। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দেন অ্যালোকেটস দ্য গ্রেন টু ইচ স্টেট অন দ্য বেসিস অফ প্রি ডিটারমাইন্ড ফর্মুলা। সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ফর্মুলা থাকে, সেই ফর্মুলার মাধ্যমে তারা কোন স্টেটকে কত পরিমাণ ফুড খাদ্যদ্রব্য দেবে সেটা তারপরে ঠিক করে। তাহলে খাদ্যশস্য কৃষকদের কাছ থেকে কেনে এবং সেই খাদ্যশস্যগুলো স্টেটদেরকে ভাগ করে দেয়, এটা হচ্ছে কার কাজ, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, এই পর্যন্ত শেষ। দ্য স্টেট গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল ফর আইডেন্টিফাইং দ্য পুয়ার অ্যান্ড এলিজিবল হাউস হোল্ডস ইন দ্য স্টেটস। এরপরে স্টেট গভর্নমেন্টের কাজ শুরু হলো। স্টেট গভর্নমেন্টের কাজ কি, কারা গরিব বা কাদেরকে দেওয়া হবে সেই খাদ্যদ্রব্যগুলো বা খাদ্যশস্যগুলো পিডিএস এর মাধ্যমে, সেটা কাজ হচ্ছে স্টেট গভর্নমেন্টের। দ্য সেন্টার ট্রান্সপোর্টস দ্য ফুড গ্রেনস টু দ্য সেন্ট্রাল ডিপো এফসিআই। তাহলে সেন্ট্রাল কি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, সেই ফুড গ্রেনস গুলোকে কৃষকদের কাছ থেকে নিয়ে সেগুলো এফসিআই তে পাঠায়। ইন ইচ স্টেট, প্রত্যেকটা স্টেটে এফসিআই অফিস থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে পাঠিয়ে দেয়। আফটার দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল ফর ডেলিভারিং দ্য ফুড ফ্রম দ্য সেন্টার ডিপো টু দ্য রেশন শপ। তারপরে সেই এফসিআই থেকে রেশন শপ গুলোতে পাঠায় হচ্ছে স্টেট গভর্নমেন্ট। দ্য রেশন শপস আর দ্য আলটিমেট এন্ড পয়েন্টস ফ্রম হোয়ার দ্য ফুড গ্রেনস আর সোল্ড টু পিডিএস বেনিফিশিয়ারিজ। এবং রেশন শপ থেকেই সেগুলোকে, যারা বেনিফিশিয়ারিজ, যারা পায় পিডিএস সিস্টেমের সুবিধা, তাদেরকে বিক্রি করা হয়। ঠিক আছে, এটা এটা হচ্ছে এন্টায়ার সিস্টেমটা পিডিএস এর। পিডিএস বিগান পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যাজ এ ইউনিভার্সাল প্রোগ্রাম ইন ইন্ডিয়া ডিউ টু ফুড শর্টেজ অফ দ্য মিড নাইনটিস এ। তাহলে 1960 দশকে আমরা জানি যে ফুড শর্টেজ তৈরি হয়, সেই সময় পিডিএস সিস্টেম একটা দেশব্যাপী একটা সার্বজনীন ব্যবস্থা হিসেবে পরিচিত হয়। বাট সিন্স 1997 ইট হ্যাজ বিন এক্সক্লুসিভলি টার্গেটেড টুয়ার্ডস দ্য পুয়ার, প্রোভাইডিং হুইট, রাইস, সুগার, কেরোসিন অ্যাট এ হাইলি সাবসিডাইজ টু বিলো পভার্টি লাইন হাউস হোল্ড। 1997 সাল থেকে, ঠিক আছে, সেখানে কিছু টার্গেটেড লোকজনদেরকেই খাওয়াতে শুরু করে, বিপিএল, গরিব মানুষ, উইকার সেকশন, তাদেরকে
দেওয়া হওয়া শুরু হয়। সেই জন্য এই সময় থেকে 1997 থেকে পিডিএস এর নাম পরিবর্তিত হয়ে রাখা হয় টিপিডিএস, টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। দ্য অবজেক্টিভ ওয়াজ টু হেল্প ভেরি পুয়ার ফ্যামিলিজ বাই ফুড গ্রেনস এট এ রিজনেবল লো কস্ট টু এনাবল দেম টু ইম্প্রুভ দেয়ার নিউট্রিশন স্ট্যান্ডার্ডস অ্যান্ড অ্যাটেন ফুড সিকিউরিটি। তাহলে গরিব মানুষদেরকে যাতে নিউট্রিশন তারা পায় এবং ফুড সিকিউরিটি পায় সেই জন্য এটা করা হয়। দ্য নিউ সিস্টেম ফলোড আ টু টিয়ার সাবসিডাইজড প্রাইসিং স্ট্রাকচার, এবং সেখানে দুটো সিস্টেমে দুটো সিস্টেম হয়, একটা হচ্ছে বিপিএল একটা এপিএল। বিলো দ্য বিপিএল ফ্যামিলি বলে একটা কিছু ফ্যামিলিকে চিহ্নিত করা হয়, আর অ্যাবাভ দ্য পভার্টি লেভেল এপিএল ফ্যামিলি বলে কিছু ফ্যামিলিকে চিহ্নিত করা হয়। এক্ষেত্রে এই দুটো সিস্টেমেই যারা বিপিএল তাদের কাছে দাম কম নেওয়া হয় এবং ফুড গ্রান তাদেরকে বেশি দেওয়া হয়, এপিএল দের ক্ষেত্রে দামও একটু বেশি নেওয়া হয় ফুড গ্রান কম দেওয়া হয়। ইন অর্ডার টু মেক টার্গেটেড পিডিএস মোর এফেক্টিভ দ্য গভর্নমেন্ট হ্যাড লঞ্চ দ্য অন্ত্যোদয় অন্ন যোজনা ইন ডিসেম্বর 2000। তাহলে এই পিডিএস সিস্টেমটাকে আরো মানে সুবিন্যস্ত করার জন্য, ভালো করার জন্য গভর্নমেন্ট 2000 সালে একটা যোজনা করে অন্ত্যোদয় অন্ন যোজনা AAY। দ্য অবজেক্টিভ অফ দ্য স্কিম ওয়াজ টু আইডেন্টিফাই দ্য পুয়ারেস্ট হাউসহোল্ডস অ্যামং দ্য বিপিএল ক্যাটাগরি অ্যান্ড টু প্রোভাইড ইচ অফ দেম উইথ দ্য ফলোয়িং। তাহলে বলছে এবার বিপিএল দের মধ্যে একেবারে গরিব কারা, বিপিএল দের মধ্যেও খুব গরিব কারা, তাদেরকে চিহ্নিত করে এই যোজনার মধ্যে আনা হয় 2000 সালে অন্ত্যোদয় অন্ন যোজনার মধ্যে। এবং কি করা হয়, টোটাল 25 কেজি অফ ফুড গ্রেনস পার মান্থ তাদেরকে দেওয়া হতে শুরু করে। যারা খুব গরিব, বিপিএল দের মধ্যেও গরিব, তাদেরকে প্রতি মাসে 25 কেজি ফুড গ্রেন পার ফ্যামিলি দেওয়া শুরু হয়। সেটা হচ্ছে 2 টাকা পার কেজি, মানে 25 কেজি 50 টাকা দামে 25 কেজি হুইট এবং 3 টাকা পার কেজি দলে রাইস দেওয়া হতে শুরু করে এই অন্ত্যোদয় অন্ন যোজনার মাধ্যমে। ইন্ডিভিজুয়ালস ইন দ্য ফলোয়িং প্রায়োরিটি গ্রুপস আর এন্টাইটেল টু আ AAY কার্ড, এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে একটা কার্ড দেওয়া হয় যে কার্ডটার নাম হচ্ছে AAY কার্ড। ঠিক আছে, দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ দ্য নোডাল এজেন্সি এট দ্য সেন্টার দ্যাট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সপোর্টিং ফুড গ্রেনস টু দ্য স্টেট গভর্নমেন্টস। আমরা জানি স্পেসিফিক্যালি FCI রেসপন্সিবল ফর, FCI কি কি কাজ করে সেগুলো আমরা দেখব। প্রোকিউরিং গ্রেনস এট দ্য MSP ফ্রম ফার্মার্স, ফার্মার্সদের কাছ থেকে সেই সংগ্রহ করে MSP তে গ্রেনস। মেনটেনিং অপারেশনাল এন্ড বাফার স্টক অফ গ্রেনস টু এনশিওর ফুড সিকিউরিটি। তাহলে এর জন্য এবার গ্রেনস গুলোকে কি করে বাফার স্টকে সেগুলোকে মেনটেন করে রেখে দেয়। অ্যালোকেটিং গ্রেনস টু স্টেট, কোন স্টেটকে কত গ্রেন দেওয়া হবে সেটা ঠিক করে। ডিস্ট্রিবিউটিং অ্যান্ড ট্রান্সপোর্টিং গ্রেনস টু দ্য স্টেট ডিপো, সেগুলো স্টেটের যে ডিপোগুলো আছে FCI সেখানে পাঠানো। সেলিং দ্য গ্রেনস টু স্টেটস, রাজ্যকে বিক্রি করা হবে কত দামে সেটা ঠিক করা। এট দ্য সেন্ট্রাল ইস্যু প্রাইস, সেন্ট্রাল যে প্রাইসে রাজ্যকে বিক্রি করে সেটাকে বলা হয় সেন্ট্রাল ইস্যু প্রাইস। ঠিক আছে, সেই প্রাইসটা ঠিক করা, টু বি ইভেন্চুয়ালি পাসড অন দ্য অন টু দ্য বেনিফিশিয়ারিজ, এবং সে বেনিফিশিয়ারিজদেরকে পাঠানোর জন্য সেন্ট্রাল কিন্তু রাজ্যকে আবার বিক্রি করে ওগুলো। ঠিক আছে, সেই দামটাকে বলা হয় সেন্ট্রাল ইস্যু প্রাইস। এটা গেল হচ্ছে FCI এর কাজ, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাজ। এরপরে সেন্ট্রাল ইস্যু প্রাইসটা কি আমরা এখানে দেখলাম, বলছে দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেলস গ্রেনস টু দ্য স্টেট এবং ইউটিস ফর ডিস্ট্রিবিউশন আন্ডার TPDS। ঠিক আছে, তাহলে CIP এটাকে বলা হয় সেন্ট্রাল ইস্যু প্রাইস। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে অনেকবার। তাহলে সেন্ট্রাল ইস্যু প্রাইস কি, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো, কৃষকদের কাছ থেকে MSP তে কিনলো, কিনে সেগুলো স্টেট গভর্নমেন্টকে বিক্রি করে, স্টেট গভর্নমেন্ট তারপরে সেগুলো পাবলিক ডিস্ট্রিবিউশনের জন্য পাঠায়, মানে অ্যাকচুয়ালি রেশন দোকানগুলোতে। তাহলে স্টেট গভর্নমেন্ট যে দামে কেনে বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে দামে ওই যে বাফার স্টক থেকে খাদ্যশস্য স্টেট গভর্নমেন্টকে বিক্রি করে সেই দামকে বলা হয় সেন্ট্রাল ইস্যু প্রাইস। ঠিক আছে, দ্য ডিফারেন্স বিটুইন MSP আর CIP, তাহলে সেন্ট্রাল ইস্যু প্রাইস আর MSP এর মধ্যে পার্থক্য কি, এক্সটেন্ড অফ ফুড সাসপেন্ড আর PDS, তার সেটাই হচ্ছে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে MSP মাইনাস সেন্ট্রাল ইস্যু প্রাইস করলে যে টাকাটা হয় সেটাই হচ্ছে কি, এক্সটেন্ড অফ ফুড সাবসিডি আন্ডার PDS। তাহলে কত টাকার PDS এ কত টাকা সাবসিডি দেওয়া হচ্ছে সেটা বেরিয়ে যায়। তাহলে এটা হচ্ছে গভর্নমেন্টের ইন্টারভেনশন, এবং কিভাবে কোন কোন সংস্থাগুলোর মাধ্যমে করে গভর্নমেন্ট এগ্রিকালচার ক্ষেত্রে সেগুলো আমরা দেখলাম এগ্রিকালচার সেক্টরে। এবার আমরা এগ্রিকালচার মার্কেটিংটা কিভাবে হয়, মানে কিভাবে কৃষকরা বিক্রি করে তাদের উৎপাদিত দ্রব্য,
ঠিক আছে, কিভাবে বিক্রি করতে পারে, মার্কেটে কিভাবে পৌঁছ তাদের প্রোডাকশনটা, সেটা দেখবো এগ্রিকালচার মার্কেটিং। পলিসি ইন্টারভেনশন ইন এগ্রিকালচারাল মার্কেটস ইন ইন্ডিয়া হ্যাভ এ লং হিস্ট্রি। টিল দ্য মিড 1960s ইট ওয়াজ মেনলি মিন টু ফ্যাসিলিটেট দ্য স্মুথ ফাংশনিং অফ মার্কেটস অ্যান্ড টু কিপ আ চেক অন হোর্ডিং অ্যাক্টিভিটিস দ্যাট ওয়ার কনসিডার্ড আনফ্রেন্ডলি টু দ্য প্রডিউসার্স অ্যান্ড ফর দ্য কনজিউমার্স। তাহলে 1960 সালের আগে এগ্রিকালচারাল মার্কেটিং বলতে কি বোঝানো হতো, যে মার্কেটে বিভিন্ন রকম যে এগ্রিকালচার প্রোডাক্ট গুলো যাতে পৌঁছে সেই ব্যবস্থা করা, এবং মার্কেটে যাতে কালোবাজারি না হয় সেটার ব্যবস্থা করা। সাবসিকুয়েন্টলি 1960 সালের পরে দ্য কান্ট্রি অপটেড ফর আ প্যাকেজ অফ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইন্টারভেনশন ইন এগ্রিকালচারাল মার্কেটস অ্যান্ড প্রাইসেস, ইনিশিয়ালি টার্গেটেড অ্যাট দ্য প্রোকিউরিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং হুইট অ্যান্ড প্যাডি। দিস গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ডেড টু কভার সেভারেল আদার ক্রপস প্রোডাক্টস অ্যান্ড অ্যাসপেক্টস অফ ডোমেস্টিক ট্রেড ইন এগ্রিকালচার। 1960-এর পর থেকে এত পরিমাণ বৃদ্ধি পায় ধান ও গমের উৎপাদন, যে সরকার কি করে, ধান গমের ক্ষেত্রে সরকার ঠিক করে দিতে থাকে কিভাবে সেটা মার্কেটে পৌঁছানো হবে, কৃষক কিভাবে বিক্রি করবে, যারা কিনছে তারা কিভাবে কিনবে, সেগুলো সব ঠিক করতে লাগে, পলিসি মেক করতে থাকে সরকার 1960-এর পর থেকে। এবং পরবর্তীকালে আস্তে আস্তে সে ধান গম ছাড়াও আরো অন্যান্য ক্রপের ক্ষেত্রেও সরকার ইন্টারভেন করতে শুরু করে। দ্য প্রেজেন্ট পলিসি ফ্রেমওয়ার্ক ফর ইন্টারভেনশন ইন এগ্রিকালচার মার্কেটস অ্যান্ড প্রাইসেস ক্যান বি ব্রডলি গ্রুপড আন্ডার থ্রি ক্যাটাগরিজ। তাহলে তিন ভাবে সরকার এই এগ্রিকালচার মার্কেটে ইন্টারভেন করে থাকে। একটা বলছে রেগুলেটরি মেজার, কিছু রেগুলেশন তৈরি করে যে এখানে বিক্রি করা যাবে, এরা কিনতে পারবে, যারা কিনতে পারবে তাদেরকে লাইসেন্স প্রদান করা, কৃষকরা কোথায় বিক্রি করবে সেটা ঠিক করে দেওয়া, এরকম কিছু রেগুলেটরি মেজার্স নিয়ে থাকে সরকার। মার্কেট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনস্টিটিউশন, এবং কোথায় বিক্রি করবে সেই মার্কেটটা তৈরি করে দেওয়া, মার্কেটের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয় সরকার। কারা সেই মার্কেটে মার্কেটটাকে চালনা করবে সেই সংস্থাগুলোকে ঠিক করে দেয়। তিন নম্বর বলছে এগ্রিকালচার প্রাইস পলিসি, এবং কিভাবে দাম ঠিক নির্ধারিত হবে সেটা ঠিক করে দেওয়া। তাহলে এই তিনটে পদ্ধতিতে সরকার কি করে থাকে, এগ্রিকালচার মার্কেটিং এর ক্ষেত্রে হস্তক্ষেপ করে থাকে। রেগুলেটরি মেজার্স বলতে কি বোঝাচ্ছে, রেগুলেটরি মেজার্স ইনক্লুড ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অফ হোলসেল মার্কেটস ইন ইন্ডিয়া। তাহলে হোলসেল মার্কেটসটা তৈরি করা এবং সেটাকে রেগুলেট করা, অ্যান্ড অ্যাডপশন অফ লিগাল ইনস্ট্রুমেন্টস ফর রেগুলেশন অফ এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ট্রেড। এবং এগ্রিকালচার মার্কেটিং এর ক্ষেত্রে যাতে কৃষকরা না ঠকে সেসবের জন্য রকম নিয়ম কানুন তৈরি করা, ইনস্টিটিউশন তৈরি করা। এগ্রিকালচার প্রোডিউস মার্কেটিং কমিটি রেগুলেশন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট পাস করে সেটা করার জন্য সরকার। তাহলে এগ্রিকালচারাল মার্কেটে রেগুলেট করার জন্য সরকার একটা অ্যাক্ট তৈরি করে, এমপিসি অ্যাক্ট, এপিএমসি অ্যাক্ট, এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং কমিটি রেগুলেশন অ্যাক্ট। সেটা কি, অল হোলসেল মার্কেটস ফর এগ্রিকালচারাল প্রোডিউস ইন স্টেটস দ্যাট হ্যাভ অ্যাডপ্টেড দ্য এপিএমসি অ্যাক্ট আর টার্মড অ্যাজ রেগুলেটেড মার্কেটস। তাহলে এর একটা অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে, এবং যে রাজ্য সরকারগুলো এই অ্যাক্টটাকে তাদের রাজ্যে পাশ করে, চালু করে, তারা তাদেরকে কি বলা হয়, রেগুলেটেড স্টেট বলা হয়, রেগুলেটেড মার্কেট তাদের এগ্রিকালচার মার্কেটটাকে। তার সেখানে কিছু এক্সেপশন আছে, কেরালা, জম্মু অ্যান্ড কাশ্মীর, মণিপুর ইত্যাদি স্টেটে কিন্তু এই অ্যাক্টটা পাশ হয়নি। এবার আমরা দেখবো যে এপিএমসি কিভাবে কাজ হয়, এপিএমসি অ্যাক্টের মাধ্যমে। দ্য অ্যাক্ট ইজ ইমপ্লিমেন্টেড অ্যান্ড এনফোর্সড বাই এপিএমসি এস্টাবলিশড আন্ডার ইট। ইট ম্যান্ডেটস দ্যাট দ্য সেল পারচেস অফ এগ্রিকালচারাল কমোডিটিস নোটিফাইড আন্ডার ইট আর টু বি ক্যারিড আউট ইন স্পেসিফিক মার্কেট এরিয়াস, ইয়ার্স অর সাব ইয়ার্স। দিস মার্কেটস আর রিকোয়ার্ড টু হ্যাভ দ্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার ফর সেল অফ ফার্মার্স প্রডিউস। তাহলে এপিএমসি অ্যাক্টের মাধ্যমে কি করা হলো, প্রত্যেকটা স্টেটে একটা করে মার্কেট তৈরি করা হলো, ঠিক আছে, মার্কেটের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হলো, ঠিক আছে, কৃষক মান্ডি যেগুলোকে বলে, করে সেখানে কৃষিদ্রব্য বিক্রি করার ব্যবস্থা করা হলো, কৃষকরা ওখানে গিয়ে বিক্রি করতে পারবে এবং যারা কিনবে তাদের কাছ থেকে, যারা ব্যবসায়ী তারা ওখান থেকে কিনতে পারবে, ঠিক আছে, এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হলো এপিএমসি অ্যাক্টের মাধ্যমে। প্রাইসেস ইন দেম আর টু বি ডিটারমাইন্ড বাই ওপেন অকশন।
কন্ডাক্টেড ইন আ ট্রান্সপারেন্ট ম্যানার ইন দ্য প্রেজেন্স অফ অফিসিয়াল অফ দ্য মার্কেট কমিটি, এবং সেখানে কত দাম হবে না হবে সেটা সরকারি অফিসারদের উপস্থিতিতে মার্কেট কমিটির মাধ্যমে ঠিক হয়। সেখানে মার্কেট চার্জেস ফর ভেরিয়াস এজেন্সিস সাচ অ্যাজ কমিশন ফর কমিশন এজেন্টস, ঠিক আছে, এবং সেখানে বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন লোক থাকে, কমিশনার থাকে কমিশনের জন্য, স্ট্যাচুটারি চার্জেস থাকে সাচ অ্যাজ মার্কেট ফিজ ট্যাক্সেস, এবং সেখানে মার্কেটটাকে মার্কেটে একটা ফিস থাকে, যারা কিনতে যায় তাদেরকে একটা লাইসেন্স পাওয়ার জন্য ফিস দিতে হয়, লোডিং আনলোডিং এর জন্য ফিস থাকে, আর ক্লিয়ারলি ডিফাইন্ড, অ্যান্ড নো আদার ডিডাকশন ক্যান বি মেড ফ্রম দ্য সেল প্রসিডস অফ ফার্মার্স। তাহলে ফার্মার্সরা যে সেল করছে তাদের এই যে জিনিসটা আনা, মার্কেটে লোডিং করা আনলোড করা ইত্যাদির জন্য যে ফিসটা সেটা কেটে নেওয়া হয় ফার্মার্সদের থেকে, তার বেশি ফিস কিন্তু কাটা হয় না। মার্কেট চার্জেস কস্ট এবং ট্যাক্সেস ভ্যারি অ্যাক্রস স্টেটস অ্যান্ড কমোডিটি, তাহলে বিভিন্ন স্টেটের ক্ষেত্রে এই চার্জেস গুলো বিভিন্ন হয়, সেটাই বলছে। তাহলে এপিএমসিটা কিভাবে কাজ করে, প্রথমে ফার্মার্সরা তাদের প্রডিউসটা নিয়ে যায় কোথায়, এপিএমসি মান্ডিতে, মান্ডিতে নিয়ে যায় কৃষক মান্ডিতে, সেখান থেকে সেখানে অকশন হয় যে কত দাম দেবে, সেরকম ভাবে নিলাম হয়, সেই দ্রব্যের দাম ঠিক হয়, ঠিক হওয়ার পরে তারপরে কমিশন ঠিক করে দেয় এত দাম হলো এই জিনিসটা, এবছর ধান এই মান্ডিতে এত টাকা বিক্রি হচ্ছে, এবং সেটা কমিশন ঠিক করে দেওয়ার পরে সোল টু দা হোলসেলার, এবং কৃষকরা তখন সেই দামে হোলসেলারদের কাছে বিক্রি করতে পারে। এটা হচ্ছে প্রপার সিস্টেমটা এপিএমসি, ঠিক আছে।